হ্যালো ভিউয়ার্স, এগেইন ওয়েলকাম টু বিকাশনাথ ফিজিক্স ক্লাস। আজকের টপিকটা একটু অদ্ভুত ধরনের। আজকে আমি কিছু ভুল অঙ্ক করব। ভুল অঙ্ক বলতে কি, এই যেমন মনে করো ওয়ান ইকাল টু টু প্রমাণ, বা জিরো ইকাল টু টু প্রমাণ করলাম, বা অন্য এই টাইপের কিছু ভুল অঙ্ক। কিন্তু ভুলটা এক্স্যাক্টলি কোথায় সেটা আমি তোমাদেরকে বলবো না, এটা বের করার দায়িত্ব তোমাদের। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন অঙ্কের মধ্যে কি ভুলটা আমি করেছি। ওকে, তো পাঁচটা অঙ্ক চলো শুরু করা যাক। প্রথম, আমরা জানি -6 = -6 আমরা বলতে পারি, বা এই -6 এইটাকে আমরা লিখতে পারি 4 - 10, আর এখানে -6টাকে আমরা লিখতে পারি 9 - 15। তোমরা কিন্তু দেখতে থাকো যে ভুলটা কোথায় হচ্ছে, খুঁজে বের করবে। 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর 10কে লিখতে পারি দেখো 2 × 2 × 5/2। এটা লেখা যায় কিনা দেখো, 2 2 কেটে গেলে 5 × 10। একই রকমভাবে এটাকে 3 স্কোয়ার, আর এই 15টাকে লিখতে পারি 2 × 3 × 5/2। এই 2 2 কেটে গেলে 3 5 15। এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা সমান সমানের বোথ সাইডে একই জিনিস যোগ করতে পারি। কিন্তু দেখো, আমরা বোথ সাইডে 5 2 তার হোল স্কোয়ার যোগ করলাম। তো এইবার এইটা কিসের ফর্মুলায় পড়ছে দেখো, a² - 2ab + b² মানে a - b তার হোল স্কোয়ার। আর এটাও কিসের ফর্মুলায় পড়ছে, a - b তার হোল স্কোয়ার, একই ফর্মুলা। এইবার বোথ সাইডে যদি আমরা স্কোয়ার রুট করি, বর্গমূল করে দিই, তাহলে কি আসছে বিষয়টা, 2 - 5/2 = 3 - 5/2। তো বোথ সাইড থেকে -5/2 ক্যান্সেল করা যেতেই পারে। -5/2 ক্যান্সেল করলে তাহলে আমাদের যেটা হয়ে গেল 2 = 3। এবার আমরা আবার বোথ সাইড থেকে যদি 1 বিয়োগ করি, এইটা দুই দিক থেকেও যদি 1 বিয়োগ করি, তাহলে আসলো 1 = 2। তাহলে আমরা দেখতে পেলাম 1 = 2, 2-র সঙ্গে আবার 3 সমান হলো। আবার এইদিকে 1 যোগ করে যদি, তাহলে আবার 1 করে যোগ করলে 3 = 4। তাহলে এইভাবে আমরা বলতে পারি 1-এর সঙ্গে 2 সমান, 2-এর সঙ্গে 3 সমান, 3-এর সঙ্গে 4 সমান, অ্যান্ড সো অন। এইভাবে তার মানে প্রত্যেকটা নাম্বারই সবার সঙ্গে সমান। কিন্তু ভুলটা কোথায়? অঙ্কটা নিশ্চয়ই ঠিক নয়, ভুলটা কোথায় করলাম সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, সেকেন্ড অঙ্কটা দেখা যাক। দেখো টু, এই টুকে আমরা লিখতেই পারি 1 + 1, 1 + এই 1কে লেখা যায় √1, কারণ 1-এর বর্গমূল করলে 1ই হয় আমরা জানি। এই 1টাকে -1 × -1 লেখা যায়, কোনো ভুল নেই। 1 + এবার আমরা জানি √ab, এটাকে ভেঙে দিলে হয় √a √b। তো আমরা এই বর্গমূলটাকে ভাঙতেই পারি, √-1 × √-1। এটাকে 1 + √-1 মানে i, ইমাজিনারি নাম্বার আমরা জানি, আর এটাও হলো i, তার মানে 1 + i² আর i² মানে তোমরা যারা ক্লাস ইলেভেনে জটিল রাশি করেছো তারা জানো i² মানে -1। তো এইটার ভ্যালু আসলো 0। তাহলে আমরা কি পেলাম, 2 = 0। বাট ইজ ইট রাইট? নেক্সট, থার্ড ওয়ান, আমরা ধরে নিচ্ছি a = b। তো এবার আমরা কি করব, বোথ সাইডে a দিয়ে গুণ করি। আমরা একটা যে কোনো সংখ্যা দিয়ে বোথ সাইডে গুণ করতেই পারি। এইবার আমরা কি করব, বোথ সাইড থেকে b² বিয়োগ, দুটোর থেকেই b² বাদ দিয়ে দিলাম। এইটা ইজি আছে, এটা তোমরা প্রত্যেকেই ধরতে পারবে আশা করি। তো এটাকে ভেঙে লেখা যায় a + b × a - b, আর এখান থেকে যেটা আসছে b কমন নিয়ে a - b। তো এবার এখান থেকে a - b ক্যান্সেল আউট করে দিলে আমরা পেলাম a + b = b। এইবার যেহেতু আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম a = b, তাহলে এর মান যদি আমরা এখানে b বসাই, এর জায়গায় b বসাই, তাহলে আমরা পেলাম এইটা, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম a = b। তো এখান থেকে এটাকে যোগ করলে 2b = b, b ক্যান্সেল করলে 2 = 1। তো আবার ভুলটা কোথায়? তো এইটা খুব ইজি ব্যাপার, এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেওছো ভুলটা কোথায়, আমাকে কমেন্ট করে জানাতে থাকো। নেক্সট, নাম্বার 4, এবং সবথেকে ইন্টারেস্টিং এইটা দেখো। মনে করো 1 + 2 + 2² + 2³ × 2⁴, এই টার্মগুলোকে আমরা যোগ করব। তো এই টার্মগুলো যোগ করলে কত হওয়া উচিত? এটা তো অবভিয়াসলি ইনফাইনাইট, অসীম নাম্বার একটা হওয়া উচিত, তাই না? 1 + 2 3 + 4 7 7 + 8 15, এইভাবে একটা বিরাট বড় একটা নাম্বার হওয়া উচিত। কিন্তু দেখা যাক এইটার ভ্যালু কত হয়। তো আমরা যদি ধরে নিই যে এইটার ভ্যালু x, ধরে নিলাম,
ওকে তাহলে এখান থেকে 1 প্লাস 2 কমন এই গুলোর থেকে 2 কমন গেলে যেটা পড়ে থাকছে দেখো 1 প্লাস 2 এখান থেকে 2 কমন নিয়ে 2 স্কয়ার 2 কিউব তার মানে কি এই যে যে টার্মটা ছিল এই টোটাল টার্মটাই আবার এখানে চলে আসছে খেয়াল করো তাহলে এখানে 1 প্লাস 2 ইনটু এই পুরোটাকে আবার আমরা কি ধরে নিয়েছিলাম x তাহলে আমাদের যেটা দাঁড়ালো ফাইনালি যে x সমান সমান 1 প্লাস 2x এই 2xটাকে এই দিকে নিয়ে গেলে এটা ইকুয়াল টু দিস তার মানে x ইকুয়াল টু যেটা আসলো মাইনাস 1 আমরা ধরে নিয়েছিলাম এইটার ভ্যালু x তার মানে এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব এইভাবে ইনফাইনাইট সংখ্যক পদের যোগফল মাইনাস 1 ইজ ইট রাইট চলো কমেন্ট করতে থাকো নেক্সট লাস্ট 5 নম্বর আমরা জানি যে কোনো সংখ্যা n এটাকে 1 প্লাস 1 প্লাস 1 এইভাবে আপ টু n টাইমস লেখা যায় ঠিক তো যেমন 3 3টাকে আমরা লিখতেই পারি 1 প্লাস 1 প্লাস 1 3টা একের যোগফল সেরকম n মানে n খানা একের যোগফল তো এটা যারা ডেরিভেটিভ জানো কলনবিদ্যা তারা এটা ব্যাপারটা বুঝতে পারবে নিচু ক্লাসের ছেলে মেয়েদের পক্ষে এটা বোঝা সম্ভব নয় তো আমরা জাস্ট n এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা জানি n এর সাপেক্ষে n এর ডিফারেন্সিয়েট করলে 1 আর এইগুলোকে n এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট টার্ম তাদের ডেরিভেটিভ হলো 0 তাহলে এখান থেকে কতগুলো জিরোর যোগফল হলো n সংখ্যক জিরোর যোগফল তো n সংখ্যক জিরোর যোগফল আমরা জানি 0ই হয় এবং এটা প্রমাণ হয়ে গেল 1 ইকুয়াল টু 0 বাট হাউ ইট পসিবল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পাঁচটা অঙ্ক আমি আজকে করলাম পাঁচটার মধ্যেই কোথাও না কোথাও ভুল আছে ভুলগুলো খুঁজে বের করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই এই অঙ্কের এই এই ভুলগুলো হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর হ্যাঁ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাংকস